কাশ্মীর ভ্রমণের অন্তিম পর্বে আমরা রওনা দিয়েছি পহেলগ্রাম থেকে পাটনিটপের উদ্দেশ্যে। পহেলগ্রাম থেকে পাটনিটপের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। পাটনিটপের পথে যেতে পড়ে ভারতের দীর্ঘতম টানেল চেনানি নাসরি টানেল, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল নামেও পরিচিত। 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেছিলেন। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এই টানেলের জন্য প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরত্ব কমে যায়। টানেল অতিক্রম করতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগলো আমাদের। রাস্তার অবস্থা অত্যধিক খারাপ হওয়ায় এবং ট্রাফিক জ্যামের কারণে পাটনিটপ পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। পাটনিটপে আমরা এই প্রেম রিসর্টে ছিলাম। পরদিন সকালে আবার রওনা দিলাম কাটরার উদ্দেশ্যে। তবে পাটনিটপে ঘোরার কয়েকটি জায়গা রয়েছে। এখানে গন্ডোলা রাইডের ব্যবস্থা রয়েছে। রয়েছে সুত মহাদেব মন্দির, বাগলিহার বাঁধ, সানাসার হ্রদ, নাগ মন্দির। নাগমন্দির দর্শন করে আমরা চলে এসেছি কাটরায়। কাটরা এসে মা বৈষ্ণব দেবী দর্শন করতেই হবে, তাই বিকালে গিয়ে মন্দিরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হলো। রেজিস্ট্রেশন করার জন্য যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টারে যেতে হবে। রেজিস্ট্রেশনের পর ওরা এরকম একটা কার্ড দেবে। রাত্রি 11টা নাগাদ আমরা রওনা দিলাম মা বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে। ত্রিকূট পর্বতের কোলে অবস্থিত এই মন্দির। কাটরা থেকে 5,200 ফুট উচ্চতায় অবস্থিত পবিত্র গুহায় পৌঁছানোর জন্য 12 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে যেতে হবে। বাণগঙ্গা চেকপোস্টে চেকিং করে আমরা সকলেই যাত্রার শুভ সূচনা করলাম। রাস্তার অবস্থা খুবই ভালো। রাস্তার পাশের রেলিং দিয়ে চোখে পড়ছে রাত্রের অন্ধকার, আকাশের নিচে আলোকোজ্জ্বল কাটরা শহরের দৃশ্য। অপূর্ব সুন্দর দৃশ্য, মনোমুগ্ধ হয়ে অনেকেই উপভোগ করছে যাত্রাপথে। রাস্তার পাশেই বসার জায়গা, রেস্টরুম সবই রয়েছে। চরণ পাদুকা দর্শনের পর রয়েছে অর্ধকুয়ারী মন্দির। এটি বৈষ্ণব দেবী যাত্রার অর্ধেক রাস্তা। মা বৈষ্ণব দেবী 9 মাস এই গর্ভ আকৃতির গুহায় ধ্যান করেছিলেন। এই অর্ধকুয়ারী থেকে বৈষ্ণব দেবী মন্দিরের ভবন পর্যন্ত ব্যাটারি গাড়ি পাওয়া যায়। গাড়ির সময় থাকে সকাল 6:30 থেকে রাত্রি 10টা। ভাড়া প্রায় 350 টাকা। বৈষ্ণব দেবী দর্শন করে ফিরে চললাম কাটরার উদ্দেশ্যে। ট্রেন ধরার তাড়া রয়েছে, নিচে ফিরে বিশ্রাম নিতে হবে, তাই ভৈরবনাথ মন্দির দর্শন করা হলো না। তবে মনে আশা নিয়ে ফিরছি, হয়তো আবার একদিন আসব, তখন মনস্কামনা পূরণ করে নেব। জয় মাতা দি।